চলচ্চিত্র নাটক গান মঞ্চ দেশ কিংবা বিদেশ বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন ইন্ডিয়া টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেফরিন সেবি পরিমণিকে অনুসরণ করে 3 কোটির বেশি চোখ ভাবছেন কিভাবে ফেসবুকে বাংলা সিনেমার এই নায়িকার ফলোয়ার সংখ্যা এখন 1.5 কোটির বেশি যা দেশের আর কোনো তারকার নেই নতুন বছরের শুরুতে এমন প্রাপ্তিতে বেশ খুশি পরিমণি পরিমণির জীবনে স্মরণীয় এক বছর হয়ে থাকবে 2021 কারণ এই একটি বছরেই যে মামলা করেছেন তিনি হয়েছেন মামলার আসামি খেটেছেন জেল বিয়ে করেছেন পেয়েছেন প্রথম সন্তানের খবর আলোচনা সমালোচনাকে পুঁজি করে 2022 শুরু করেছেন বাংলা সিনেমারই নায়িকা যদিও নতুন বছরের শুরুতেই তার ঝুলিতে যোগ হয়েছে নতুন প্রাপ্তি অভিনয় না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের সব তারকাকে পেছনে ফেলেছেন পরিমণি ফেসবুকে তার বর্তমান ফলোয়ারের সংখ্যা 1.5 কোটির বেশি এর ফলে প্রতিদিন এই নায়িকাকে অনুসরণ করছে 3 কোটির বেশি চোখ কোটির ঘর পেরিয়ে পরিমণির পরে আছেন একজনই টিভি ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত তার অনুসারী এখন 1.3 কোটির কোটায় তবে চলচ্চিত্র তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যায় পরিমণির পরের অবস্থানটি পূর্ণিমার তাকে অনুসরণ করে 97 লাখ মানুষ প্রায় একই সংখ্যক ফলোয়ার আছে সঙ্গীত শিল্পী তাহসানের দখলে পূর্ণিমা তাহসানের পরের অবস্থানটি অপু বিশ্বাসের তার ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা 87 লাখ এছাড়া জয়া আহসান ও শাকিব খানের ফলোয়ার 56 লাখ ছাড়িয়েছে শবনম বুবলিকে অনুসরণ করে 39 লাখ এবং সিয়া মাহমুদের ফলোয়ার সংখ্যা 33 লাখ অন্ধকার সময়টাকে পেছনে ফেলে নতুন বছর নতুন করে নিজেকে গড়বেন পরিমণি দর্শকপ্রিয়তাকে পুঁজি করে এগিয়ে নেবেন বাংলা চলচ্চিত্রকে এমন প্রত্যাশাই হয়তো সিনেমা সংশ্লিষ্টদের নাজমুল আলম রানা চ্যানেল 24 শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যনির্বাহী সদস্য চুন্নর প্রার্থিতা বাতিলের দিক নির্দেশনা চেয়েছেন সোহানুর রহমান সোহান সদ্য শেষ হওয়া শিল্পী সমিতির 17তম নির্বাচনে আপিল বোর্ডের প্রধান ছিলেন তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর দেয়া এক চিঠিতে এই দিক নির্দেশনা চেয়েছেন সোহান নির্বাচনের পর থেকেই কাঞ্চন নিপুণ পরিষদ অভিযোগ করে আসছেন নোট দিয়ে ভোট কিনেছেন জায়েদ খান 5 দিন হলো শেষ হয়েছে শিল্পী সমিতির ভোট পর্ব তবুও এখনো আলোচনায় ভোটাভুটির গল্প নবনির্বাচিত সাধারণ সম্পাদক নোট দিয়ে কিনেছেন ভোট ভোটের দিন থেকেই এমন অভিযোগ কাঞ্চন নিপন পরিষদের যার রেশ ধরে প্রতিদিনই একে অন্যের বিরুদ্ধে আনছেন অভিযোগ নিপুণের দাবি বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক কিংবা প্রধান নির্বাচন কমিশনার সবাই কাজ করছেন জায়েদ খানের পক্ষে আর তাই ফলাফল গিয়েছে তার বিপক্ষে পিজাদা হারুন আমাদের এফডিসির এমডি জায়েদ খান এটা একটা গ্যাং একটা পোস্টের ব্যাপারই হয়তোবা আমরা চাবো যে পোস্টে স্থগিত করে আবার নির্বাচন করার জন্য আমার আর অন্য কোনো পোস্ট নিয়ে আমার আর কোনো অসুবিধা নেই এই যখন বাস্তবতা তখন ভোট বিতর্কের অভিযোগ গিয়েছে মন্ত্রণালয়ে জানা গেছে শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যনির্বাহী সদস্য চুন্নুর প্রার্থিতা বাতিলের দিক নির্দেশনা চেয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছেন আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান আপিল বোর্ডের চেয়ারম্যান আমি আর হোসেন সাহেব হচ্ছে আপিল বোর্ডের সদস্য আমাদের কাছে আপিল করা হয়েছে সেই আপিলের কারণে আমরা একটা মিটিং করেছি দিক নির্দেশনা চাইছি এ বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে ফোনে না পাওয়া গেলেও পাওয়া গেছে সমাজসেবা অধিদপ্তরের তথ্য অধিকার শাখার উপপরিচালককে আমাদের একটা অধ্যাদেশ আছে 1961 সালের স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ন্ত্রণ নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1961
ওইখানে যে কোনো সংস্থা যদি আমাদের রেজিস্টার্ড হয়, তদন্তপূর্বক যদি অনিয়ম পায়, সেক্ষেত্রে কমিটি বাতিল করে দিয়ে প্রশাসক নিয়োগ করার ব্যবস্থা আছে। আমরা গঠনতন্ত্রকে বাইবেল হিসেবে ধরি, গঠনতন্ত্রে যদি কোনো সমাধান আমরা না পাই, সেই ক্ষেত্রে তখন আমরা আইনে যাই, যে আইনে কি বলা আছে। এদিকে সমিতির গঠনতন্ত্রে শপথ গ্রহণের বাধ্যবাধকতা না থাকায় নিজের দায়িত্ব নিজেই বুঝে নিয়েছেন জায়েদ খান। আমরা কিন্তু শপথ করি শুধু একটা ফর্মালিটিস, আমাদের সংবিধানের গঠনতন্ত্রের কোথাও শপথের কথা উল্লেখ নাই। একটি কমিটি আরেক কমিটিকে বুঝিয়ে দেবে, সেটা হচ্ছে সেক্রেটারি টু সেক্রেটারি হিসাবটা বুঝিয়ে দেবে, যেহেতু আমি সেক্রেটারি আমার হিসাব আমি বুঝিয়ে পেয়েছি বা বুঝবো, বুঝে নিব। কি ঘটতে যাচ্ছে শিল্পী সমিতি নিয়ে, কিভাবে চলবে সমিতির কার্যক্রম, এমন প্রশ্ন এখন চলচ্চিত্রের সবার মুখে মুখে। উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। এবারে যাব শুটিং সেটে, যেখানে চলছে ময়ূরাক্ষী সিনেমার দৃশ্য ধারণ। যে ছবি দিয়ে 2 বছর পর অভিনয়ে ফিরেছেন চিত্রনায়িকা ববি, পরিচালক রাশিদ পলাশের আশা আসছে ঈদে প্রেক্ষাগৃহে ময়ূরাক্ষী মুক্তি দেবেন তিনি। ক্যারেক্টার আমার সঙ্গে যায় না, এই ক্যারেক্টারটাই আমার সঙ্গে যায়। লাইট ক্যামেরা অ্যাকশনে দীর্ঘদিন পর ময়ূরাক্ষী সিনেমা দিয়ে শুটিং সেটে ফিরলেন চিত্রনায়িকা ববি। মঙ্গলবার দিনভর বিএফডিসির বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমাটির দৃশ্য ধারণ। প্রেম ও প্রতারণার গল্পে এগিয়েছে ময়ূরাক্ষীর গল্প, সাথে চিত্রনাট্যে উঠে আসবে সমসাময়িক নানা ঘটনা। আর তাই নিজের পরিচালিত তৃতীয় সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী পরিচালক। নতুনরা যে ধরনের গল্প বলতে চাই, গতানুগতিক ধারা থেকে বের হয়ে এসে ওই জায়গাতে আমরা এবারও ঠিক একই জায়গায় ফলো করবো। যদিও আমার হিস্ট্রি অনেক প্রিয়, এটা আমার হিস্ট্রি ব্যাক করা একটা অন্য কন্টেন্ট, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জের জায়গা, আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি। গ্ল্যামার, ইমোশন, রিলেশনশিপের ক্রাইসিসের পাশাপাশি ময়ূরাক্ষী সিনেমার গল্পের সাথে নিজের জীবনের অনেকটা মিল আছে, আর তাই সিনেমাটিতে কাজ করতে আগ্রহী ছিলেন ববি। এটা হচ্ছে একটা নায়িকার ভালোবাসার গল্প, প্রেমের গল্প। তো আমিও অ্যাজ এ প্রফেশন একজন নায়িকা, সো আমি খুব কানেকশনটা খুঁজে পাচ্ছিলাম, যে কিছু আপস অ্যান্ড ডাউন থাকে রিলেশনশিপে, আবার যেমন বাইরে গেলে কিন্তু আমরা পার্সোনাল যে রিলেশনশিপটা সেটাকে খুব বেশি একটা, আমরা যদি খুব মন খারাপও থাকে ওর মধ্যেও মেকআপ করে হ্যাপি গো লাকি একটা ফেস নিয়ে আমাদেরকে থাকতে হয় সবার সামনে বা শ্যুট করতে হয়। এটা আমার পুরো জিনিসটাই খুব ইন্টারেস্টিং। গোলাম রব্বানির গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। একটানা শুটিং করে সিনেমার কাজ শেষ করে আসছে ঈদে বড় পর্দায় মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতার। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। আবারও বিয়ের পিঁড়িতে বসছেন ছোট পর্দার অভিনেত্রী তসনৌভা তিশা। গত সোমবার রাতে হয়েছে তার গায়ে হলুদের অনুষ্ঠান, আর আজ হচ্ছে বিয়ে, যেখানে 2 পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত থাকবেন বরকনের ঘনিষ্ঠ জনেরা। 2020 সালের ডিসেম্বরে আসকারের সাথে পরিচয় তিশার, যে পরিচয় বন্ধুত্ব থেকে রূপ নেয় প্রণয়ে, পরে 2 পরিবারের সম্মতিতে বিয়ে হচ্ছে তাদের। তিশার হবু বর সৈয়দ আসকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এর আগে 2014 সালের 28 সেপ্টেম্বর তিশা ভালোবেসে বিয়ে করেন ফারজানুল হককে। এ সংসারে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। 2018 সালে তিশা ফারজানুলের বিবাহ বিচ্ছেদ হয়। এবারে জন্মদিনের শুভেচ্ছা জানাবো বিশ্বসেরা এক সঙ্গীত তারকাকে। একমাত্র নারী শিল্পী হিসেবে ফেসবুকে 100 মিলিয়ন লাইক নিয়ে যার নাম উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ডে, বলছি শাকিরার কথা। 44 পেরিয়ে কলম্বিয়ান এই পপ সুপারস্টার আজ পা দিয়েছেন 45 বছরে। পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে নতুন ছবি আর ওয়েব সিরিজ, যেখানে ক্রাইম, থ্রিলার, হরর গল্পের যেমন আয়োজন আছে, তেমনি আছে রোম্যান্স কিংবা কমেডি ধাঁচের গল্প। হিন্দি ইংলিশের পাশাপাশি আছে স্প্যানিশ ভাষার ছবি সিরিজ। দেখবো ফেব্রুয়ারি জুড়ে কোন কোন ছবি আর ওয়েব সিরিজ আলোর মুখ দেখবে নেটফ্লিক্সে। আজ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে স্প্যানিশ থ্রিলার ড্রামা সিরিজ ডার্ক ডিজায়ারের দ্বিতীয় সিজন। ওলা জীবনের উত্থান পতন ও সন্তান লালন পালনের চ্যালেঞ্জের গল্পের সিরিজ ফাইন্ডিং ওলা, প্যারাবিক কমেডি ড্রামা সিরিজটি নেটফ্লিক্সে আলোর মুখ দেখবে কাল। পরের দিন 4 ফেব্রুয়ারি মুক্তি পাবে বলিউড মুভি লুপ ল্যাপেটা।
প্রতিবেশী নারীর সাথে প্রেমের গল্পে তৈরি সিনেমাটিতে অভিনয় করেছেন তাপসী পান্নু ও তাহির রাজ। একই দিন একই প্ল্যাটফর্মে আলোর মুখ দেখবে স্প্যানিশ রোমান্টিক মুভি থ্রু মাই উইন্ডো। 9 ফেব্রুয়ারি নেটফ্লিক্সে দেখা যাবে ক্যাচিং কিলার্সের দ্বিতীয় সিজন। জার্মান ভৌতিক সিনেমা দ্য প্রিভিলেজও মুক্তি পাবে এদিন। পোলিশ রোমান্টিক ড্রামা ইন্টু দ্য ওয়াইন্ড আর 2050 সালের অ্যান্ডোরের যুদ্ধ নিয়ে তৈরি ফ্রেঞ্চ সাইফাই সিনেমা বিগ ব্যাক মুক্তি পাবে 11 ফেব্রুয়ারি। পরদিন 12 ফেব্রুয়ারি একসাথে দুটি কোরিয়ান ড্রামা ফরকাস্টিং লাভ অ্যান্ড ওয়েদার এবং 25-21 মুক্তি পাবে। আর ইতালিয়ান রোমান্টিক ড্রামা ডিভোশন দেখা যাবে 14 ফেব্রুয়ারি থেকে। একই দিন আরও মুক্তি পাবে জাপানিজ সিরিজ ফিশবল ওয়াইভস। 2024 সালে চাঁদে আমেরিকার স্পেস ফোর্স গঠন ও মিশন নিয়ে তৈরি ছবি স্পেস ফোর্স দেখা যাবে নেটফ্লিক্সে। এটি মুক্তি পাবে 18 ফেব্রুয়ারি। একদিন বিরতি দিয়ে 20 ফেব্রুয়ারি থেকে দেখা যাবে ওয়ার্নার ব্রাদার্সের ডোন্ট কিল মি। পর্তুগিজ কমেডি ড্রামা ব্যাক টু 15 আসবে 25 তারিখ। মাসের শেষ দিন নেটফ্লিক্সে মুক্তি পাবে পোলিশ রোমান্টিক সিনেমা মাই ওয়ান্ডারফুল লাইফ। গাজিয়ানিস, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়ার্ল্ড টুন ইন্ড্রয়েড টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24-এর আয়োজন। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে বিনোদন জগতের আরও নানা খবর নিয়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।